কবিতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গৈরিকা, আশা করি ভালো আছেন। আজকের বিষয় হলো বর্ষাকালে আমরা কিভাবে ভালো থাকব। কিন্তু তার আগে যিনি প্রথম আমাকে দেখছেন, যিনি প্রথম আমাদের পরিবারটাকে জানছেন, তার কাছে রিকোয়েস্ট করি, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। বর্ষাকালে আমরা কিভাবে ভালো থাকব, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, পরবর্তীকালে আরও করব। আজকের বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু বিশেষ করে বাচ্চাদের খুব স্কিন ডিজিজ হয়, বড়দেরও হয়, গা হাত পা চুলকোয়, একটা কি নানা রকম খোস প্যাঁচড়া হয়, কারণ বর্ষার জলটা আমরা পাড়াই কি বৃষ্টির জল আমাদের গায়ে লাগে, এইসব থেকে আমাদের হয় এটা। সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পাব, আমার যতদূর মনে পড়ছে এই বিষয়টা বিদিশা তুমি আমাকে বলেছিলে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, তো সেই জন্য আমি আজকে এটা আলোচ্য বিষয় হিসেবে নিয়ে এসেছি। খুব সাধারণ জিনিস, জল, যে জলটা তুমি বাচ্চাটাকে স্নান করাচ্ছ সেটার মধ্যে একটু নিম পাতা ফেলে দাও, আর একটু কাঁচা হলুদ আর নিম পাতা একসঙ্গে বাটো, বেটে সেটা সমস্ত শরীরে বাচ্চাটির মাখিয়ে দাও। সাথে একটু সর্ষের তেল নিতে পারো, নিয়ে সমস্ত শরীরে মাখিয়ে দিয়ে ওই নিম পাতা ফেলা জলটায় ওকে স্নান করাও। তারপরে তুমি একটু সাধারণ জল দিতেও পারো, কিন্তু নিম পাতার জলটাই আমি বলবো, পুরো স্নানটাই নিম পাতা ভেজানো জলটায় করাও। আর অবশ্যই নিম পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে একটু সর্ষের তেল দিয়ে সমস্ত শরীরে মাখিয়ে তারপরে স্নানটা করাও। আমার মনে হয় কোনো চুলকুনি বা চর্মরোগ যেগুলো যে ধরনের হয়ে থাকে, যদি খুব সিরিয়াস কিছু না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ওষুধটা যথেষ্ট কাজ করবে, যথেষ্ট উপকারী। করে দেখো কেমন লাগলো জানিও, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। সকলের ভালোবাসা চাই, সকলে এই পরিবারের একজন হন সেটাই চাই। আপনি যদি প্রথম এই চ্যানেলটা দেখেন তাহলে আপনাকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ এই ধরনের অনেক টিপস আপনার জন্য রয়েছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস দিন। ভালো থাকুন, নমস্কার।